আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কি কি এবং কি ধরনের এবং কতগুলো জুয়েলারি আছে তো সবগুলোর সাথে কিন্তু আমি আমার বিয়ের জুয়েলারি সেটটাও আপনাদেরকে দেখাবো ওটা কিন্তু বেশ সুন্দর এবং গর্জিয়াস বিয়ের জন্য একদম পারফেক্ট তো দেখুন এই সেটটা কিন্তু অনেক সুন্দর আমার কিন্তু অনেক ভালো লাগে তো এটি কিন্তু আমি অনেক ইউজও করেছি তো এটাতে কিন্তু একদম সবগুলো পাতর পুঁথি দিয়ে একদম ডিজাইন করা একদম সিম্পল একটি সেট এটাতে এই সেটটা সহ একটা গলার হার আর কানের দুল দুটি আরেকটা তিতলি এই সেটটাও কিন্তু ভীষণ সুন্দর আমার অনেক পছন্দের দেখুন অনেক একদম গর্জিয়াস কাজ করা তো এটা আমার খুব ভালোই লাগে আমি ইউজ করি সব সময় এটা আমার আরেকটা নেকলেস তো এটা আমি নিয়েছিলাম তেমন একটা বেশি দেরিও হচ্ছে না এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো নিয়েছি এটা আমার অনেক ভালো লাগে এটাতেও কিন্তু দুইটা দুল একটা টিকলি আর একটা সীতাহার আর কি এটা সীতাহারের মতোই তো এটা কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ হয়েছিল তখন তাই নিয়েছিলাম তারপর আরেকটা আমার সিম্পল আর কি এটা একদমই সিম্পল সেট এটা আমার খুব ভালো লাগে তো দেখেন এটাতেও কিন্তু একদম সিম্পলের মধ্যে একটা এক জোড়া দুল আর একটা টিকলিও আছে তো এটাও কিন্তু শাড়ির সাথে ইউজ করা যায় সিম্পল শাড়ি পরলে আর কি এটা আমি ইউজ করি গর্জিয়াস শাড়ি পরলে কিন্তু ওইগুলা বড়ো বড়োগুলো ইউজ করি তো এটা কিন্তু আবার সব কিছুর সাথে মানাই যায় আর কি তো এটাও আমার খুব ভালো লাগে তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন সে আশায় রাখছি তো দেখুন এই সেটটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা ছাড়াও আমার আরও কয়েকটা সিম্পল সেট আছে তো দেখুন এটাও কিন্তু শাড়ির সাথে খুব মানায় শাড়ির সাথে পরলে কিন্তু এটা খুব ভালো লাগে এটাতেও রয়েছে একটা হাড় আর এক একজোড়া দুল এটার সাথে কিন্তু আমি আবার আলাদা এক্সট্রা এই দুল জোড়া নিয়েছিলাম এগুলো কিন্তু পড়তে পারি ভালো লাগে আর কি তো এগুলা কিন্তু ভীষণ বাড়ি আমি তেমন একটা ইউজ করি না চুটোগুলো করি এগুলো মাঝের মধ্যে করি আর কি এটা ছাড়াও আমার আরেকটা ছোটো সেট আছে এটা আর কি তো এটাতেও কিন্তু একটা মালা এটা হচ্ছে মালা এটাতে এক জোড়া দুল আর একটা আংটি রয়েছে তো আংটি আর জোড়া কিন্তু অনেক সুন্দর দেখুন পাথরগুলো কিন্তু অনেক জ্বলতেছে তো আমার কিন্তু টিকলি খুবই ভালো লাগে তাই আমি এটাও ইউজ করি মাঝে মাঝে এগুলা কিন্তু আবার বিয়ের সময় দিয়েছিল হাতের জুমকু জোড়া দুই জোড়া তো এগুলা কিন্তু বিয়ের দিন পরলে বউকে অনেক সুন্দর লাগে হাতগুলো হাতের মধ্যে চুরির মাঝখানে পরলে এগুলো একদিনের জন্য ইউজ করার আর কি এগুলো তেমন একটা ইউজ করা যায় না এগুলাও কিন্তু দেখতে অনেক সুন্দর দেখুন পাথরের একদম সো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার সে বিখ্যাত বিয়ের হারটি আর কি ওটা কিন্তু খুবই গর্জিয়াস দেখুন এটা হচ্ছে একটা কণ্ঠহার এটার সাথে কিন্তু একজোড়া বালাও রয়েছে এরকম গর্জিয়াস সেটগুলো পরলে আর কি বউকে অনেক সুন্দর লাগে গর্জিয়াস লাগে এগুলোর সাথে একটা কণ্ঠ হার জোড়া চুরি আর একটা আংটিও রয়েছে চুরিগুলো দেখুন পাথর দিয়ে একদম ডিজাইন করা অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এটা যেহেতু সুইচ দেওয়া তো যে কোনো হাতে কিন্তু পরা যায় হয় মোটা হাত চিকন হাত সব হাতে কিন্তু পরা যায় চোটো বড়ো করা যায় আর কি মানায় সব হাতে তো আংটিটাও কিন্তু অনেক সুন্দর এগুলোও কিন্তু চুটো বড়ো করে সবাই করতে পারে আর দেখুন হাটটা কি গর্জিয়াস একদম অনেক সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর এগুলো পরলে আর কি নতুন বউকে অনেক মানাই অনেক সুন্দর লাগে তো এটা হচ্ছে কণ্ঠহাড় সেটটা এটা আলাদাও ইউজ করা যায় আবার একসাথে সীতাারের সাথে ইউজ করা যায় কিন্তু বিয়ের দিন দুইটা একসাথে ইউজ করলে সুন্দর লাগে আর কি মানে বিয়ের পর আলাদা আলাদা ইউজ করা যায় সীতাহার একসাথে কণ্ঠহারটা একসাথে এভাবে আর কি তো এটা হচ্ছে সেই সীতাহার সেটটা দেখুন কি গর্জিয়াস একদম অনেক সুন্দর সবাই কিন্তু আমার এই সেটটা অনেক পছন্দ করে জানি না আপনাদের কেমন লাগবে তো ভাবলাম আমার এই সেটগুলো আছে আপনাদেরকে একটু দেখাই কিন্তু সব সেট তো আপনাদেরকে দেখাতে পারতেছি না তো যেগুলো দেখাতে পারতেছি ওগুলো দেখাচ্ছি তো দেখুন এটাতে কিন্তু রয়েছে একটা টিকলি তারপর রয়েছে একটা টায়রা এই টায়রাটা পরলে কিন্তু বউকে অনেক সুন্দর লাগে এটা না দিলে কিন্তু বউকে বউয়ের মতো লাগেই না তো এটা ইউজ করলে কিন্তু বউকে অনেক ঘর্যাস লাগে মানাই এটা পরলে কেমন একটা বউ বউ লাগে তো সেজন্য এটা দিতে হয় এরপর আছে সীতা দেখুন এটা কিন্তু খুব গর্জিয়াস একদম কণ্ঠহারটা না পরেও কিন্তু এটা ইউজ করলে অনেক সুন্দর লাগে শাড়ির সাথে অনেক মানায় তো এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন একদম ডিজাইন করা একদম কাজগুলো অনেক ভালো মানের তো আপনারা চাইলে এভাবে আমার মতো আলাদা আলাদা ইউজ করতে পারেন আবার একসাথেও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো দেখুন এটার সাথে কিন্তু জোড়া জোড়া রয়ে রয়েছে তো যেহেতু কানের দুলগুলো বাড়ি তাই এগুলোর সাথে কিন্তু এক জোড়া চেনও রয়েছে যাতে কানে ব্যথা না পায় আর কি বাড়ি না হয় সেজন্য এটার সাথেও কিন্তু একটি আংটিও রয়েছে তো দুইটার সাথে দুইটা আংটি দুই হাতে ইউজ করি তো দেখুন আংটিগুলো কিন্তু অনেক সুন্দর এর সাথে একটি নলকও রয়েছে নলকটা না পড়লে কিন্তু বউকে একদম বৌবো লাগেই না তো টায়রা এবং লোকটা কিন্তু বুকে পড়তে হয় পড়লে সুন্দর লাগে আর কি ভালো লাগে তো দেখুন সবগুলো সেট একসাথে দেখতে কি সুন্দর লাগছে তো সব শেষে বলে রাখি আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন এবং সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ছোটো ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ